2017 থেকে 2020 সালে দুইবার স্থানান্তর করা হয়েছে মাদারীপুরের ফেরিঘাট। সম্প্রতি পদ্মা সেতুর পিলারে ধাক্কার ঘটনায় আবারও বাংলাবাজার থেকে শরীয়তপুরের মাঝিরকান্দিতে ঘাট স্থানান্তরের কথা ভাবা হচ্ছে। এতে ক্ষুব্ধ স্থানীয়রা। নৌপরিবহন প্রতিমন্ত্রী জানান, আপাতত ঘাট স্থানান্তরের কোনো সিদ্ধান্ত হয়নি, তবে পদ্মা সেতুর নিরাপত্তায় যে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে। পারাপারের দূরত্ব কমানো ও নদী শাসনের জন্য 2017 সালে মাদারীপুরের কাওড়াকান্দি ঘাট কাঁঠালবাড়িতে স্থানান্তর করা হয় আর মাওয়া ঘাট নেওয়া হয় শিমুলিয়াতে। তবে দূরত্ব কমলেও পদ্মা সেতুর ডিজাইন অনুযায়ী সেতুর পিলারের মাছ দিয়ে যেতে হতো নৌযানকে। এজন্য 2020 সালে কাঁঠালবাড়ি ঘাটটি 500 মিটার দূরে বাংলাবাজারে সরানো হয়। বাংলাবাজারে আনার পর তীব্র স্রোতে বারবার ফেরির ধাক্কা লাগছে পদ্মা সেতুর পিলারের সঙ্গে। এ অবস্থায় সেতুর ক্ষতির কথা চিন্তা করে বাংলাবাজার ঘাটটি শরীয়তপুরের মাঝিরকান্দিতে স্থানান্তরের চিন্তা করছে কর্তৃপক্ষ। তবে বারবার ঘাট স্থানান্তরে ক্ষুব্ধ স্থানীয়রা। তাদের অভিযোগ, পরিকল্পনার অভাব ও প্রভাবশালী চক্রের দুর্নীতির কারণে চলছে এমন নাটকীয়তা। বাংলাবাজার আনার কারণে এখানে জনগণের মোটামুটি ভালোই সুবিধা ছিল, জায়গা স্থানান্তর করায় অনেক ঘর বাড়ি সরানো লাগে, কয়েকদিন পর পরে গার্ড চেঞ্জ করা হয়, পরিবহন স্টেশন বর্তমান চলতে অনেক কষ্ট হয়ে যায়। পদ্মা নদীর বিভিন্ন পয়েন্ট পরিদর্শন করে বিআইডব্লিউটি এর পরিচালক জানান, আপাতত সেতুর নিচ দিয়ে চলবে লঞ্চ আর সাময়িকভাবে মাঝিরকান্দি ঘাট দিয়ে হালকা যান নিয়ে ফেরি চলাচলের বিষয়টি ভাবা হচ্ছে। ফেরি চলাচল শুরু করার বিষয়ে আমরা মনে করি যে এখন অবস্থার উন্নতি হয় নাই। কিছু কিছু জায়গায় যে স্কাউরিং রয়েছে নদীতে, সেটার যদি উন্নতি হয় হয়তো বা ফেরি সার্ভিস আরও চালু করা সম্ভব হবে। নৌপরিবহন প্রতিমন্ত্রী জানান, বাংলাবাজার ঘাট স্থানান্তরে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি, তবে পদ্মা সেতুর নিরাপত্তা বিবেচনায় যে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে। এই জায়গাটা হচ্ছে পদ্মা সেতু কর্তৃপক্ষের, তারাও ইতিমধ্যে আমাদেরকে একটা আগাম নির্দেশনা দিয়েছে যে পদ্মা সেতু পুরোপুরিভাবে চালু হয়ে গেলে এখানেও তারা ঘাট রাখতে দিবে না, কারণ এটাও তারা প্রোটেকশনের আওতায় আনবে। সেক্ষেত্রে আমরা কি সিদ্ধান্ত নিব সেটা নিয়ে আমরা এখন ভাবতেছি। স্থানীয় অবকাঠামো মাথায় রেখে বারবার ঘাট স্থানান্তর না করে পরিকল্পিত সিদ্ধান্ত নেয়ার দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক।